বর্ষা শুরু হতে না হতেই দু নম্বর জাতীয় সড়কের দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে যেন মরণ ফাঁদ। দেখতে পাচ্ছেন এভাবে একেবারে, যেটা আমরা জানতে পেরেছি বর্ধমান থেকে শুরু করে ডানকুনি পর্যন্ত 65 কিলোমিটার রাস্তা জুড়েই 1 কিলোমিটার অন্তর এই কিন্তু 4 ফুট থেকে 6 ফুট দেখতে পাচ্ছেন গর্ত হয়ে রয়েছে, এবং হুগলির গোড়াপ থানা থেকে শুরু করে ডানকুনি পর্যন্ত সেই একই ছবি। যারা স্থানীয়রা বা যাত্রী যারা যাতায়াত করেন এই 2 নম্বর জাতীয় সড়ক ধরে এক্সপ্রেস ওয়ে ধরে, তাদের যেটা অভিযোগ যে দীর্ঘদিন এই অবস্থায় পড়ে থাকার পরও NH2 কর্তৃপক্ষ তারা কিন্তু কোনো রকম করছে না, সংস্কার করছে না, বা এই রাস্তাগুলোকে তারা মেরামত করছে না। এখন অল্প বৃষ্টি, তার মধ্যেই এই অবস্থা। যদি ভারী বৃষ্টি হয়, লাগাতার বৃষ্টি হয়, তাহলে কিন্তু এই যে অবস্থা সেটা আরও শোচনীয় হতে পারে, এমনটাই যারা যাত্রী রয়েছেন 2 নম্বর জাতীয় সড়ক ধরে আসা যাওয়া করেন তারা বলছেন। এবং সবচেয়ে যেটা অসুবিধার কারণ হয়ে দাঁড়াচ্ছে রাতের বেলা, রাতের বেলা কিন্তু এই যে গর্তগুলো সেগুলো ঠিকমতো চোখে পড়ছে না। যারা বাইক আরোহী রয়েছেন মাঝে মধ্যেই তারা দুর্ঘটনার মধ্যে পড়ছেন, এবং এমনকি এর মধ্যে জল জমে এমন অবস্থা হচ্ছে বোঝাই যাচ্ছে না যে গর্ত রয়েছে, যার কারণে কিন্তু দুর্ঘটনাও বাড়ছে এই 2 নম্বর জাতীয় সড়কে। আপনি তো দুর্গাপুর এক্সপ্রেস ধরেই আসলেন, হ্যাঁ, কি অবস্থা দেখলেন রাস্তায়? গোটা রাস্তার অবস্থা খুবই খারাপ এবং প্রচুর গর্ত হয়ে গেছে, যেখানে আমার ড্রাইভারের গাড়ি চালানো, আমার কেন যে কোনো গাড়ি চালানোর পক্ষে অসম্ভব ব্যাপার। তারপর যদি আবার বৃষ্টির জল জমে যায় সে গর্তগুলো তো বোঝা যাবে না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আপনারা কি চাইছেন? এই রাস্তাটা ন্যাশনাল হাইওয়ে, যেহেতু আমরা ট্যাক্স দিয়ে আসছি, গাড়ি চালানোর জন্য তো ট্যাক্স দিতে হয়, তো আমরা এটুকু আশা করব যে রাস্তাগুলো যেন ঠিকঠাক হয়। আপনার নাম? আমার নাম তীর্থময় ব্যানার্জি। অ্যাকচুয়ালি তেলের মোড় থেকে আর আমাদের এই ডানকুনি পর্যন্ত যে এলাম, মানে এমন ভয়ঙ্কর গর্ত হয়েছে যেটা মানে বলার নয়, যে একটু অথসর্ক হলেই সে একদম তার জীবন সংশয় হয়ে যাবে। এখন কথা হচ্ছে এত বড় একটা হাইওয়ে, আমরা একদম নিশ্চিন্তে আসতাম, কিন্তু এই লাস্ট 20 দিন যাবৎ 25 দিন যাবৎ দেখছি যা গর্ত হয়েছে, যেটা মানে কী বলবো, অবিশ্বাস্য, না দেখলে বোঝানো যাবে না। আমাদের বাইক যদিও মানে ওই রাস্তার ওর মধ্যে যদি পড়ি তাহলে তো বাঁচার আর কোনো সম্ভাবনা থাকবে না। আর হাইওয়ে মানে আমি আসতেও আসতে পারবো না, আমাকে 60-70 স্পিডে আসতেই হবে, নইলে পিছনের গাড়ি দিয়ে দেবে। কিন্তু ওই স্পিডে যদি আমি আসি আর ওই গর্তে যদি পড়ে যাই তাহলে বাঁচার কোনো রাস্তা থাকবে না। আমার অনুরোধ থাকছে যে অ্যাটলিস্ট গর্তগুলোকে বুঝিয়ে দিক, পিচিং করে বন্ধ করে দিক, একবারে ন্যাশনাল পুরোটা যদি কমপ্লিট করতে নাও পারে, অ্যাটলিস্ট বিপদটা থেকে বাঁচে সবাই ওই গর্তের মধ্যে। বড় বড় ট্রাক যদি গলে যায় তাও পড়ে যাবে, এটাই আমার অনুরোধ থাকলো ন্যাশনাল হাইওয়ে অথরিটির কাছে, যে আপনারা অ্যাটলিস্ট পিচিংটা করে দিন, ওই গর্তগুলোকে বুঝিয়ে দিন, তাহলে অন্তত বড় বিপদের হাত থেকে রেহাই। থ্যাংক ইউ। আমার নাম সুনীল সরকার। হুগলি জেলা পূর্ত এবং পরিবহন কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়ের বক্তব্য যে এই রাস্তাগুলো মেরামতি করার জন্য NH কর্তৃপক্ষ একেবারে উদাসীন, তারা কোনো রকম পদক্ষেপ করছেন না। সুবীর মুখোপাধ্যায় চাইছেন যে যাতে এই করোনা বিধির মধ্যে যাতে এই কাজগুলো করা যায়, কারণ করোনা বিধি উঠে গেলে এই দুর্গাপুর এক্সপ্রেসের ওপরে আরও চাপ বাড়বে গাড়ির, এবং যানজটও হতে পারে, এমনটাই আশঙ্কা করছেন সুবীর মুখোপাধ্যায়। দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে কলকাতার বাউন্ডের দিকে অসংখ্য ছোটো বড় গর্ত হয়েছে, এবং এই গর্তগুলো রিপেয়ার করার ব্যাপারে NH কর্তৃপক্ষ তারা অত্যন্ত উদাসীন। আপনারা জানেন লকডাউন চলাকালীন এখন গাড়ি কম চলছে, কিন্তু মানুষ জীবিকার টানে অনেকে ছোট গাড়ি করে মোটর সাইকেল করে যাচ্ছে, প্রায়শই দুর্ঘটনা ঘটছে এবং দুর্ঘটনার বলি হচ্ছে সাধারণ নিরীহ মানুষ। একাধিকবার আমরা NH কর্তৃপক্ষকে বলছি যে এটা একটা টোল পেড রাস্তা, এবং সেই টোল পে করে যারা যাচ্ছে তাদের যদি এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে যেতে হয়, এবং গত 15 দিনে 3 থেকে 4 জন মারা গেছে এবং আহত হয়েছে, আমার টোলের কর্মচারীও আজ থেকে আহত হয়েছে, সুতরাং এ ব্যাপারে খুব সত্বর যদি NH কর্তৃপক্ষ ব্যবস্থা না নেয়, এরপর লকডাউন উঠে গেলে এই রাস্তা সারাতে গেলে তীব্র যানজট হবে এবং সম্পূর্ণের দায় কেন্দ্রীয় সংস্থাকে নিতে হবে। আমরা বারবার বলেছি, আবারও বলছি, যে এই মানুষ টোল দিয়ে যে রাস্তায় যাচ্ছে সে রাস্তায় কেন মানুষ পরিষেবা পাবে না, কেন মানুষকে এই ভোগান্তি হবে, কেন মানুষকে প্রাণ হাতে করে নিয়ে যেতে হবে। আমার নাম সুবীর মুখার্জি, আমি কর্মাধ্যক্ষ হুগলি জেলা পরিষদ পূর্ত পরিবহন এবং সভাপতি টোল প্লাজা তৃণমূল শ্রমিক সংগঠন ডাঙ্গুলি। তিনি চাইছেন এলাকাবাসী এবং যাত্রীদের যারা রয়েছেন তাদের দাবি মেনে NH2 কর্তৃপক্ষ বা এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ তারা দ্রুত এই যে গর্তগুলো রয়েছে সেগুলো বোঝানোর ব্যবস্থা করুক। কবে এই রাস্তাগুলো মেরামতি হয়
কবে দু নম্বর জাতীয় সড়কের এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দুর্ঘটনা কমে এখন সেটাই দেখার। এইচবি ডিএনএন বাংলা হুগলি।